স্বাগত সম্পাদকতে আমি ওমর ফারুক এমপি মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়া দাঁড়াতে নির্দেশ দিয়েছিল আওয়ামী নির্দেশ অমান্য করে এমপি মন্ত্রী তেরো জন অংশ নিয়েছিলেন প্রথম দফার উপজেলা নির্বাচনে তাদের নিয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান হিসেবে দুঃখিত সংখ্যাটি হবে চোদ্দ জন এদিকে বিএনপির নির্দেশ অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের প্রায় সবাইকে বহিষ্কার করে বিএনপি বহিষ্কৃত সাতজন এবং বহিষ্কৃত সাতজন এবং বহিষ্কার হননি এমন একজন প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করার এই প্রবণতা কি প্রভাব ফেলে আগামী কী প্রভাব ফেলবে আগামী রাজনীতিতে প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় উপেক্ষিত নির্দেশ ফলাফল কী আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিব মিল্লাত সাবেক সংসদ সদস্য আছেন রোহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং আছেন আরুনুর রশিদ সিনিয়র সাংবাদিক দর্শক আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন আলোচনা শুরুর আগে আমরা দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আছড়ে পড়ল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান প্যারাসুট দিয়ে নেমে এলেও প্রাণ হারার এক পাইলট জানমালের ক্ষতি কমাতে রেখেছিলেন জীবন বাজির বিদ্যুতের সংকট হলে গ্রামে নয় লোডশেডিং হবে গুলশান বনানীতে সংসদে প্রধানমন্ত্রী কোনো প্রকল্পে অর্থ আত্মসাতের সুযোগ রাখেনি সরকার চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে আসবে বিদ্যুৎ দল অংশ না নিলে উপজেলা নির্বাচনে জয় পেলেন বিএনপির বহিষ্কৃত সাতজন জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি বলছেন কেন্দ্রীয় নেতারা ভোট পরবর্তী সহিংসতায় আহত অন্তত এবং স্ট্যান্ডে আধিপত্য নিয়ে সিএনজি অটো চালক ও ম্যানেজারের মধ্যে বাক বিতণ্ডা হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল চারজনের আহত অর্ধশত বেশ কয়েকজন আশঙ্কাজনক আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় উপজেলা নির্বাচন ছাড়াও আমরা যে শিরোনামগুলো পড়লাম সেখানে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা আশা করি যে সেগুলো হয়তো আমরা টাচ করতে পারবো আমি প্রথমেই উপজেলা নির্বাচনের যে প্রসঙ্গ যেটাকে আমরা আজকে শিরোনাম করেছি সেটা সেটার দিকে আসতে চাই এবং প্রশ্নটা আমার তিনজনের কাছেই অভিন্ন মানে নির্দেশ উপেক্ষা করে আওয়ামী লীগ এবং বিএনপির দুই দলের নেতারাই অংশ অংশ নিয়েছিলেন ফলাফলে দেখা যাচ্ছে বিএনপির যারা নির্দেশ আওয়ামী লীগের যারা নির্দেশ উপেক্ষা করেছেন তাদের বেশিরভাগ জিতে এসেছেন আবার বিএনপির যারা নির্দেশ উপেক্ষা করে নির্বাচন কমিশন তাদের বেশিরভাগ হেরেছেন বেশিরভাগ বেশিরভাগ মানে হচ্ছে বড় ভাগ ভাবেই বেশিরভাগ আর কি তো এইটা থেকে আসলে এইটাকে আপনারা কিভাবে বিশ্লেষণ করে আমি প্রথমেই প্রিন্স ভাই আপনাকে আপনার বিশ্লেষণ জানতে চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি উপজেলা নির্বাচনের অন্যান্য অনেক বিষয় আছে সেদিকে ঢুকছি না আমি সরাসরি আপনি যে বিষয় দৃষ্টি আকর্ষণ করছেন সেটার দিকে আমি যদি বুঝে থাকি সেদিকেই যেতে চাই প্রথমত এটা খেয়াল করা দরকার একটু এই একটা পয়েন্ট খালি একটু এর বাইরে একটু বলি যে নির্বাচনটা কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক নির্বাচন হর কথা এবং সেটাই আমি যদি এটা বলি কারণ নির্বাচনে বিভিন্ন দল হিসাবেই অংশগ্রহণ করা যায় এবং দলীয় প্রতীকই দেওয়ার কথা এটা কিন্তু এখনও আছে আওয়ামী লীগ যেহেতু দলীয় প্রতীক দেবে না বলাতে অনেকে মনে করছে যেন কী বলে ওই মার্কাবিহীন নির্বাচন আসলে সেটা না সেটা অন্য বিতর্ক কোনটা ঠিক ঠিক না কিন্তু সেটাও একটা আলোচনা হতে পারতো সেই আলোচনা কিন্তু হয়নি এবার বরঞ্চ সরকারি দলের পক্ষ তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু অনেক অংশ নিচ্ছে না এটা তারা কৌশল এই জন্য এটা বিবেচনা করেছিল আমি মার্কার কথাটা একটু বললাম তাহলে দেখেন আমি এই কথাটা তোলার একটা কারণ হচ্ছে যে তার মানে নির্বাচনটা কোন দৃষ্টিভঙ্গিতে হবে সেইটা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা নাই আমি প্রধান সারি রাজনৈতিক দল বলছি এক নম্বর দুই নম্বর যেখানে আপনি বললেন যে এই যে নির্দেশ অমান্যর জায়গাটা এটা কিন্তু সহজ যেহেতু নির্বাচনটা যদি হতো একটা অংশগ্রহণমূলক তাহলে আমার ধারণা তাহলে দলগুলো অংশ যদি নিত কেউ না নিলে না নিত আর নিলেও তখন এই যে মানা না মানার তো আরও জোরের সাথে করতে পারতো কিন্তু সেটা যেহেতু ছিল না ছিল প্রধানত একতরফা নির্বাচন সুতরাং সেক্ষেত্রে নানাভাবে পার্টিসিপেশান বাড়লে যদি ভোট বাড়ে সেটাই ছিল লক্ষ্য সুতরাং নানা কারণে আপনি প্রথমে নানা কথা বললেও বিশেষ করে সরকারি দলের পক্ষ থেকে জোরালো শেষবেলায় নিতে পারেনি দেখবেন বললেও এটা নিয়ে একটু আইনি মার প্যাচে এটা নিয়ে আর কথা বাড়েনি এটি একটি দিক আর আমার খুব ছোট্ট বিবেচনা দলীয় নির্দেশ অমান্য করে যারা থাকে নিশ্চয়ই তাদের একটা হিসাব নিকাশ থাকে এবং আমার সাধারণ হিসাবটা হচ্ছে যে তার মধ্যে একটা বড় অংশ থাকে যে যে কোনোভাবে আমার জেতার একটা সম্ভাবনা আছে অথবা অন্য এমন রাজনৈতিক ইকুয়েশান থাকে যে রাজনৈতিক ইকুয়েশানে যে আমার দাঁড়ানোটাই অন্যতম জরুরি কর্তব্য এই কারণে থাকে আর এখন তো দেখি বিশেষ করে ক্ষমতাসীন দল ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রেও ক্ষমতাশ্রী দলগুলোর ক্ষেত্রে যে নির্দেশমান্বটা থাকে আরেকটি অন্য কারণে আমাদের বিশ্লেষণ তথ্য উপাত্তর ভিত্তিতে সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে এমন কতকগুলো গোষ্ঠীতন্ত্র পরিবারতন্ত্র দাঁড়িয়ে গেছে তার কতকগুলো পেরিফেরি আছে এবং শেষ বেলায় ভোটের জন্যে আপনি যতই বহিষ্কার করেন না কেন আপনি যদি ভোট বিবেচনাই করেন নৈতিকতা বাদ দিয়ে দেখবেন শেষ বিচারে তার কাছে আপনাকে যেতেই হবে এবং আজকে আপনি বহিষ্কার করলে যেহেতু তার ওই ধরনের মানে আমাদের বর্তমান বাস্তবতায় তার সেই ক্ষমতা আছে সুতরাং ওই ক্ষমতার কাছে আপনি এক সময় এক অর্থাৎ স্যারেন্ডার করেই তাকে আবার নেবেন সে সেটা কিন্তু জানে অতীতের যে কোনো সময়ের তুলনায় বিভিন্ন জায়গায় এই ধরনের ক্ষমতাশ্রয়ী লোকজনের হ্যাঁ কোর্ট অ্যান্ড কোট ক্ষমতা শ্রী বললাম ক্ষমতা বলবেন না অন্য কি বলবেন সেটা অন্য আলোচনা বেড়েছে এই জন্য তারা বোঝে যে উপেক্ষা করা এটা কোনো বিষয় না ওনাদের প্রয়োজনে আমাদেরকেই নিতে হবে না নিলে এখানে কোনো অবস্থা মোটা মানে দলীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না আমার বিবেচনায় প্রকৃতপক্ষে যদি শেষবেলায় এর এন্ডিং রেজাল্ট বলেন রাজনীতি এই দলগুলোর যে পরিবেশ পরিস্থিতির উপরে দাঁড়াচ্ছে তাতে এটা কোনো প্রভাব পড়বে বলে তাদের দলীয় রাজনীতিতে আমার কাছে আপনাকে ধন্যবাদ আমি মিলাদ ভাই আপনার কাছে আছি সেটি হচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে আটাশটি উপজেলায় বিএনপির বহিষ্কার তারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন এবং সেখানে সাতজন ওনারা জয়ী হয়েছে তার মানে হচ্ছে যে একুশ একুশ জনের মতোই হেরে গিয়েছিল তাতে কি বলা যাবে যে বিএনপি কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই আসলে সঠিক ভোটে না যাওয়া এটা আসলে সরলীকরণ করাটা ঠিক হবে না এ কারণে ঠিক হবে না বরঞ্চ আপনি উল্টো করে দেখা যেতে পারে যে দলের বাধা সত্ত্বেও প্রতিকূল পরিবেশে আঠাশ জনের মধ্যে সাতজন জিতেছে অর্থাৎ পঁচিশ ভাগ ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে বিএনপি যদি এটা বিবেচনা করে দেখে তাহলে কিন্তু একটা বড় অর্জন বলে তারা মনে করা উচিত তারা মনে করবে কিনা জানি না যদি এখানে একশো আট উনচল্লিশটি সিটে ক্যান্ডিডেট দিত এবং দল থেকে যদি তাদেরকে সমর্থন দেওয়া হতো তারা হয়তো পঁচিশ ভাগের যে তিরিশ ভাগ উপজেলা চেয়ারম্যান তাদের হতে পারত কিন্তু সেটা তাদের দলের ব্যাপার এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না দলের প্রত্যেকটি একটি স্ট্যান্ড থাকে তবে আমার যেটি মনে হয় যে বিএনপির কর্মী সমর্থক রয়েছে ভোটার রয়েছে কিন্তু বিএনপির যারা শীর্ষ নেতা তাদের দূরদর্শিতার অভাব রয়েছে তাদের আসলে বাস্তবতা নিরিখে চলার ব্যাপারে তাদের একটি বোকামি বা তাদের একটি সীমাবদ্ধতা রয়েছে এই জন্যই তাদের এই জনসমর্থনকে ভোটারদেরকে ব্যালট পর্যন্ত পৌঁছাতে পারে না এবং এই জন্যই তারা জনসম্পৃক্ততা হারাচ্ছে দিন দিন এবং তাদের দলে প্রায় একশো ষাটজনকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে ততদূর আমি জানি এবং বহিষ্কার করে বর্জন করে আসলে কোনো সমস্যার সমাধান করা যাবে এটাই মনে করি না আপনি আওয়ামী লীগের মানে এমপি এবং মন্ত্রীদের চোদ্দো সজনের যে দশজনই নির্বাচিত হয়ে আসলেন মানে সেটাকে আপনি কিভাবে দেখেন সেই প্রথমে আপনি যেটি দেখালেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল যে আত্মীয় স্বজনরা দাঁড়াতে পারবে না আমি আসলে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং আওয়ামী লীগের খোঁজ খবর রাখার চেষ্টা করি আওয়ামী লীগের কোন সভায় সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের কেউ দাঁড়াতে পারবে না এই যে গত সপ্তাহ সোমবার দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা হলো এ ব্যাপারে সেই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিচ্ছিন্নভাবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেছেন দু একজন নেতাও বলেছেন কিন্তু সাধারণ সম্পাদক যেটা বলেন সেটা সিদ্ধান্ত উনি চেয়েছেন নির্বাচনকে আরো গ্রহণযোগ্য করার জন্য এবং যারা যেন কেউ প্রভাব বিস্তার না যদি দলীয়ভাবে ভাবে চাইতেন দলীয়ভাবে তাহলে কিন্তু দল থেকে সিদ্ধান্ত আসতো আজ থেকে আপনি বলেন কেউ বলতে পারবেন দল থেকে কোনো সিদ্ধান্ত আসছে দলীয় ফোরাম থেকে আসেনি আজকে পর্যন্ত তবে হ্যাঁ তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে এই কথাটা আপনি বলতে পারেন কিন্তু প্রচন্ডভাবে বাধা দেওয়া হয়েছে এই কথা কিন্তু আপনি বলতে পারেন না এবং চোদ্দ জনের মধ্যে যে দশজন জিতেছে এখন যদি একজন যোগ্য নেতা থাকে একজন যদি সারা জীবন আওয়ামী লীগ করে থাকে যদি জনগণ তাকে পছন্দ করে তাকে বঞ্চিত করা ঠিক হবে কিনা সেটাও তো আমাদের চিন্তা করে দেখতে হবে এই সমস্ত চিন্তা ভাবনা করেই হয়তোবা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ বলেছি আমি কোনো ব্যক্তি বলিনি আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয়নি আপনারা নিশ্চয়ই জানেন সেটা জি আপনাকে ধন্যবাদ হারুন ভাই মানে দুইটা প্রসঙ্গে হারলেন হচ্ছে যেটা আমি মিলাদ ভাইকে প্রশ্নটা করেছি সেটি হচ্ছে যে কি মনে হয় যে কারা আসতে জি এখন তো আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নিল এখন আমাদের মতো সাংবাদিক বা যারা সাধারণ মানুষ তাদেরকে দলীয় যে মিটিং হয় মিটিং যে যেটি বলছো মানে বিএনপি ভুল করেছে এটার মাধ্যমে চিনি মানে আওয়ামী লীগের যে দলীয় মিটিং হয় সেটার এজেন্ডা কি রেজুলেশন এগুলো আমাদের দেখতে হবে এছাড়া তার তথ্য পাওয়া যাবে না কারণ ওবাইদুল কাদের সাহেব পার্টির সাধারণ সম্পাদক ওনার কথার কোনো আসলে বাজারে বেইল নেই বেল নেই এই কারণে যে যারা ধরেন উপেক্ষা করে দাঁড়িয়েছে তাদের বেইল এতই বেশি যে সাধারণ সম্পাদককে তারা থোরাই কেয়ার করে অর্থাৎ এখানে চেইন অফ কমান্ডও ভাঙছে আমি এটা বলি মানে ক্ষমতায় থাকলেও ক্ষমতার ভিতরে যে ক্ষমতা থাকে ঘরের ভিতরে যে ঘর থাকে এটা উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে এবার নাম্বার ওয়ান এখন আপনি ওই প্রশ্নটা যে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এটার উত্তর আমি দিচ্ছি এখন কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে বা বা যে আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না এটা কেন বললো বললো কারণ আত্মীয় স্বজন যারা মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন আছে তো নির্বাচন কমিশন তো বলছে ওদেরকে আমরা বলে দিয়েছি ওরা এলাকায় যাবেন এটা করবে না এই আত্মীয় স্বজনরা হচ্ছে এখানে আওয়ামী লীগ নিজেই অনুভব করেছে আপনার ওই নাটোরের ঘটনায় মানে আপনার জুনেদ পলকের ওই ঘর স্থানে যেগুলো অপহৃত হয়েছিল ওখান থেকে আওয়ামী লীগ রিয়েলাইজ করলো তাদের মন্ত্রী এমপিরা এমনই জিনিস আল্লাহর রহমত যে তারা চাইলে যে কাউকে অপহরণ করতে পারে তারা চাইলে যে কাউকে নির্বাচনে জয় করতে পারে তারা চাইলে যে কাউকে হারাতে পারে এই কারণে এই চাপটা সৃষ্টি করেছে কারণ ধরেন যে তাদেরও তো একটা লজ্জাসরম আছে তারাও তো একটা পলিটিক্যাল পার্টি এই কারণে এটা বাইরে থেকে বলেছে যদি ধরে নেই ভিতর থেকে বলে নেই বাইরে থেকে বলে একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করতে চেয়েছে কিন্তু যাদের দাঁড়াবার তারা দাঁড়িয়েছে যাদের দাঁড়াবার না তারা দাঁড়ায়নি আর আমি ব্যক্তিগতভাবে বলি যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এই কাজ করবে এটা একটা ঘটনা এই ঘটনায় যে কোনো মানুষকে নির্বাচন থেকে নির্বাচনে দাঁড়ানে আপনি বাধাগ্রস্ত করতে পারেন না আমি এমপি ধরেন আমার ছেলে যদি পপুলার হয় সে দাঁড়াবে এটা খুব স্বাভাবিক এতে আমি সবসময় এটা মনে করি যে মানুষের যারা কাউকে এটা তার নাগরিক অধিকার কার ছেলে কার বাপ কিন্তু আওয়ামী লীগ এটা করেছে যে যদি আমি মনে করি যদি এই চাপটা সৃষ্টি না করতো এই মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের আরও বিপুলভাবে এই এইরকম আপনার তাদের লোকজনকে জিতিয়ে নিত অর্থাৎ এখানে তাদের ইলেকশন লাগে না তো তারা যা চায় তাই হয় এটা আওয়ামী লীগ নিজেও বুঝতে বুঝতে পেরে এই চাপটা সৃষ্টি করেছে সেকেন্ড হচ্ছে বিএনপির লাভ ক্ষতি হিসাব আমি করব না বিএনপির এই যে সাতজন যারা বিদ্রোহী যারা পদে বহিষ্কার করা যায় এই সাতজন এটা হচ্ছে তোহফা দেওয়া হয়েছে আপনি কি মনে করেন নাকি ইলেকশন ফেয়ার হয়েছে আপনার ধারণা তাই কেউ কমপ্লেন না করলে ইলেকশন ফেয়ার হয় আপনি মাপকাঠিগুলো দেখেন না আপনি তো ওটাও তো প্রিজাইডিং অফিসারকে প্রিজাইডিং অফিসার নিজে সিল মেরেছে তো এই একটা ঘটনা তো আমরা দেখেছি সুতরাং এই সাতটা তাদেরকে দেওয়া হয়েছে যে তোমরা কষ্ট করে বাবা বিদ্রোহী হয়ে বহিষ্কৃত তোমাদের কিছু দেই বাস্তবতা হচ্ছে ইলেকশন যখন হয় তখন তো ওই যে মোট কি হবে একটু আগে উনি বললো ইলেকশনটা কোন পদ্ধতিতে হবে মার্কা থাকবে কি না থাকবে এইটা যদি দলের সিদ্ধান্ত হয় তাহলে সেই ইলেকশন আপনি কিভাবে মনে করবেন যে ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার হবে আপনার ভোট পড়ছে 37 ভাগ এই ইলেকশনের প্রতি মানুষের কোনো আগ্রহ আছে আপনি খেয়াল করেন যে এই ইলেকশনে 69 ভাগ ভোট পড়ার রেকর্ড আছে আপনি দেখেন আপনি 2000 হচ্ছে যে উপল্লা জেলা নির্বাচনের মানে রেকর্ড পরিমাণের কম ভোট পড়েছে রেকর্ড পরিমানে কম ভোট আমি আপনাকে বলি যে আপনি যদি 2008 সালের পরে যে 9 সালে যে ইলেকশনটা হলো 2008 সালে তো ক্যাটেগরি নির্বাচন হলো 9 সালে সেটা কত

কারণ তার তো চয়েস ক্যান্ডিডেট নাই সে কাকে ভোট দেবে সেক্ষেত্রে আর না করা না নির্বাচন ঠিক আছে কাজ আছে সে নির্বাচন কমিশন সেই কাজগুলো সে ঠিকমতো করছে কিনা আপনি নির্বাচন কমিশন কি মানুষকে এনশিওর করতে পারছে যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এনশিওর করতে পেরেছে আপনি বলেন যে কমপ্লেন নেই কমপ্লেন কে করবে সব তো আমরা আর মামুরা কমপ্লেনটা কে করবে বলেন কমপ্লেনটা আপনি দুই দিন ওয়েট করেন আওয়ামী লীগের যারা হারবে তারা এখন কালকে আওয়ামী লীগ তো আওয়ামী যুদ্ধ হয়েছে তো আওয়ামী লীগের যারা হারছে কালকে থেকে দেখুন প্রেস কনফারেন্স করবে কেন আমরা ইসে দেখি নেই আমরা জাতীয় নির্বাচনে দেখি নেই রাশিদ খান সরি হাসান হাসানুল্লক ইনু সাহেব কী বলছে আমরা যারা আওয়ামী লীগের যারা হেরেছে তারা কি বলেছে সুতরাং যে হারবে সে কথা বলবে আর বাস্তবতা হচ্ছে যে ইলেকশনের প্রতি মানুষের আগ্রহ মানে ভোটের প্রতি মানুষের আগ্রহ দিন 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 নষ্ট হচ্ছে আপনি এই কৃষি আমাদের একটা কৃষিভিত্তিক দেশ তো এই গোলা ধানের সময় এই আপনার ধান কাটার সময় মানুষ খুব উৎসাহের সাথে ভোট দিয়েছে সকালবেলা বৃষ্টি হলে দুপুরে বৃষ্টির মধ্যেও আমরা ভোট দেখেছি আপনি এটা স্বীকার করেন না কেন ভোটের প্রতি মানুষের ধীরে ধীরে আগ্রহ আগ্রহ ফিরিয়ে আনতে হলে সেটা পার্টিসিপেটরি হতে হবে ইলেকশন আর এ ধরনের আমার দৃষ্টিতে থেকে নির্বাচন করলে হবে না মানুষের ভিতরে এই প্রতীতি জন্মাতে হবে যে আমি যাকে ভোট চাই সেরকম একটা প্রার্থী আছে ভোট দিতে চাই আমি ভোট দিলে ভোটটা ঠিক জায়গায় যাবে আমি ভোট দিলে ভোটটা গণনা হবে মানুষের ভিতরে এই আস্থাহীনতা তৈরি হয়েছে এটা হচ্ছে বড় কথা বিএনপি যে নির্বাচনে যায় না সেটা তার হিসাব মানে নির্বাচনে যাওয়া যেরকম আন্দোলনের অংশ কেউ কেউ আন্দোলন করে অংশ হিসেবে নির্বাচনে যায় আওয়ামী লীগ নির্বাচনে না যাওয়ার রেকর্ড আছে আবার নির্বাচনে জয়ও অর্জন করার রেকর্ড আছে এটা এক একটা রাজনৈতিক দলের পলিসি আমি হার বাড়ানো সম্ভব আমি বলি আমি বলি বিএনপি একটা বড় দল আওয়ামী লীগ বড় দল এই দুইটা দল যখন যেকোনো নির্বাচনে আপনার পার্টিসিপেট করে তখন ভোটার জাস্ট ডবল হয়ে যায় তখন কম্পিটিশন হয় কম্পিটিশন যেখানে হবে

এইখানে সাংবাদিক হারুন রশিদ যে কথাগুলো বললেন আমার বিবেচনায় ওই কথার নতুন করে কোনো দরকার নেই আসলে তো কোনো নির্বাচনের পরিবেশ ছিল না আচ্ছা যদি আমি ওইটা আবার একটু হাইপোথেটিক্যালি বলতে হয় যদি সরকার এবং নির্বাচন কমিশন মনে করে থাকে নির্বাচনের পরিবেশ ছিল সেটা তো প্রমাণ হয়ে গেছে ছিল না মানে জনগণ সাড়া দেয়নি কিন্তু কোনো যুক্তিতে গ্রহণযোগ্য না যে প্রধান নির্বাচন কমিশন বলুক আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলুক রাজনীতির প্রধান দল অংশ না হ্যাঁ তখন তো তো সেখানে তার মানে তার মানে ওই যে আমি বললাম যে পরিবেশ পরিবেশটা কি মিন করে পরিবেশ মিন কিন্তু এইটা থাকে যে নির্বাচনে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ আছে কিনা এইটাই যদি এও পরিবেশ মানে মনে করে যে পছন্দের প্রার্থী আছে কিন্তু আমি ভোট আসলে দিলে ভোটটা ঠিক জায়গায় পড়বে কিনা গণনার সময় ঠিক জায়গায় পড়বে কিনা তার মানে আপনি নির্বাচনী পরিবেশ মানে অনেক বড় কেন তাহলে না না আমার মনে হয় যে ওইটা মানুষ মনে করে না আমি যাকে ভোট দেবো জিতে যাবে ওইটা যদি মনে করতো নির্বাচনী পরিবেশ থাকতো তাহলে কি মনে করতো জানেন যে অত জিতবে আমি ওই ভোটের আর একটা ভোট দিয়ে জিতার অংশীদার হই কিন্তু সে যখন দেখে আরে আমি যাই না যাই ও রেজাল্ট তো একটা হবে ভোটে সে তো জিতবে কিন্তু নিজের আগ্রহ থাকে না কিন্তু আপনি যে কথা বলেন আমার আবার রিপিট করছে অতীতের এই অভিজ্ঞতা আমরা দেখেছি সরাসরি মাঠে থেকে কেউ যদি দেখে যে উনি তো জিতছে কিন্তু মনে করে জিতছে কিন্তু আমিও তার জিতার অংশীদার হতে চেয়ে আমি একটা ভোট দেবো বরঞ্চ সে আরও আগ্রহ নিয়ে যাবে ঝড় বৃষ্টি ধান ক্ষেত উপেক্ষা করে যাবে কিন্তু পুরো পরিবেশটাই যদি নির্বাচনী পরিবেশ না থাকে তাহলে তো সে আগ্রহ হারাবে আর আমার ছোট্ট অবজারভেশন এই পরিস্থিতি যেটা চলছে তাতে বিএনপি না যেয়ে কোনো লোকসান করে নেই জি আপনাকে ধন্যবাদ অধ্যাপক মিলাদ আমি আপনার কাছে আসি আপনার কি মনে হয় যে ভোটের হার যে কম এবং যেটাকে বলা হচ্ছে যে উপজেলা নির্বাচনে একদম রেকর্ড সংখ্যক মানে কমের দিক থেকে রেকর্ড করেছে এবার সেটা নিয়ে আপনার বিশ্লেষণ আপনি যদি দেখে থাকেন আপনারা কথা বলছিলেন প্রথম দ্বিতীয় উপজেলা নির্বাচন সম্বন্ধে কথা না বলে তৃতীয় থেকে শুরু হয়েছে এটা ষষ্ঠ নির্বাচন আপনি যদি গ্রাফটা দেখেছেন গ্রাফটা কিন্তু সকলের ভাষেই এভাবে নেমে যাচ্ছে অর্থাৎ নিচের দিকে যাচ্ছে অর্থাৎ আজকেই যে মানুষের ভোটের প্রতি উৎসাহ হারিয়েছে তা কিন্তু না তৃতীয় নির্বাচন থেকে চতুর্থ নির্বাচনে কম চতুর্থ নির্বাচন থেকে পঞ্চম নির্বাচনে কম সুতরাং শুধু এইটা বললে চলবে না যে আওয়ামী লীগের সময় ভোট কমেছে এক দ্বিতীয়ত বাংলাদেশের ইতিহাসে আমরা এই নির্বাচন সম্বন্ধে আমি বলতে পারি দুটো কারণ আমি গতকালকে ভোট দিয়েছি ইভিএম এ ভোট দিয়েছি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর নির্বাচন হয়েছে আমি যে নির্বাচন এলাকার ভোটার সিরাজগঞ্জ সেইখানে এবং আমি দেখেছি মাত্র উনচল্লিশশো ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন কিন্তু সমস্যাটি হচ্ছে যে ভোট পড়েছে বাইশ দশমিক সাত ভাগ আমরা আশা করি আরও বেশি পড়বে ব্যাপারটা হচ্ছে যে এইটাতে শুধুমাত্র আওয়ামী লীগের পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়িয়েছিল ভাইস চেয়ারম্যানও দাঁড়িয়েছিলো আওয়ামী লীগের যারা করেন তারা মনে করছেন বিএনপি এবং তার সমর্থকরা ভাবছেন যে তারা ভোট কেঁদে যাবেন কি যাবেন না ইন ডিসিশনে ভুগছিলেন আর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে মনে একটা কথা ছিল সবাই তো আওয়ামী লীগ করে আমরা ভোট দিয়ে কেন দলের মধ্যে কেউ কেউ কেন ভোট দিয়ে দলের মধ্যে আমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করব দলের একজন তো জিতবে সুতরাং আমাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার আছে আরেকটি কথা হচ্ছে আমার নির্বাচনী এলাকা আমি কথা বলছি সেখানে বড় একটা পৌরসভা আছে এক লক্ষ তিরিশ হাজার ভোটার উপজেলা পরিষদের ছাড়া সুতরাং পৌরসভার ভোটাররা মনে করেছে যে কেন ভোট ইউনিয়ন পর্যায়ে যেমন প্রচুর ভোট পড়েছে পৌরসভাতে মানে আপনি যে কারণগুলো বলেছেন মানে তাতে তো মানে এইটা তো আপনারা মানে সবাই স্বীকার করছেন যে ভোটের প্রতি আগ্রহ কমেছে এর আরেকটি কারণ আছে কারণ কারণ যাই হোক মানে এই যে আগ্রহ কমে যাওয়াটা ধীরে ধীরে যদি আপনার ধরেও যে প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তারপরে এই পর্যন্ত মানে এই যে আগ্রহ কমে যাওয়াটা রাজনীতির জন্য কি কোনো সতর্ক সতর্ক সংকেত নাকি এটা একটা স্বাভাবিক ঘটনা বলে আপনার মনে হয় চল্লিশটি দেশে এই পৃথিবীর ভোটে নেওয়ার জন্য আইন করা হয়েছে ভোট দেওয়া বাধ্যতামূলক কেন করা হলো এই চল্লিশটি দেশে আইন কারণ মানুষ ভোট বিমুখ হয়েছিল ভোট দিতে চায় না যদি ভোটে কেউ না আসে তাদের বিভিন্ন ধরনের শাস্তিমূলক দেওয়া আছে বিভিন্ন ভাতা বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন কিছু আছে তাহলে সেই চল্লিশটি দেশেও তো একই অবস্থা শুধু বাংলাদেশের অবস্থা তো নাই এই যে ইন্ডিয়াতে বর্তমানে যে ইলেকশনটি চলছে তৃতীয় ধাপ ইলেকশন সবাই ভেবেছিল কী পরিমাণ ভোট পড়বে তাদের এক্সপেকটেশনের চেয়ে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট কম পড়েছে কোথাও কোথাও পঞ্চান্ন পঞ্চাশ ভাগও ভোটও পড়েছে সুতরাং তারাও চিন্তিত কেন এমন হচ্ছে আসলে সারা পৃথিবীর মানুষই আসলে আমার মনে হয় ভোট বিমুখতার দিকে তাই মনে হয় না মিলত ভাই যে হিসাব দিল তো তাই মনে করার যথেষ্ট কারণ আছে আসলে আমি এখন আপনাকে বলি মিলত ভাই যে জিনিসটা বলেননি সারা পৃথিবীতেই আপনি যদি গত দশ বা আরও পনেরো বছর ধরেন এক ধরনের ডেমোক্রেটিক্যালি চেঞ্জ আসছে ডেমোক্রেসিতে অধোপতন হচ্ছে অথরিটেরিয়ান গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় স্টাবলিশ হচ্ছে এই বিচ্যুতি কিন্তু বিশ্ব গবেষণায় দেখা যাচ্ছে ভারতের যে নির্বাচনের উদাহরণটা দেওয়া হচ্ছে ভারতের নির্বাচনটাকে অতীতের যে কোনো নির্বাচনে যে ভালো হচ্ছে মোদীর যে কর্ম কর্মতৎপরতায় আগে সে যে সমস্ত কাহিনি করেছে কেজরিওয়ালকে জেলে নিয়েছে যে আপনি খেয়াল করছেন যে ভারতে এই এই ঘটনা দেখেছেন অর্থাৎ ভারতেও যে ঘটনাটি ঘটছে ওখানকার মানুষ মনে করেছে যে এভাবে তো আসলে আর ভোট দেওয়ার কোনো লাভ নেই এই পরিবেশ বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হচ্ছে এখন যদি খারাপ জিনিসের সাথে আপনি নেগেটিভ জিনিসকে তুলনা করে যদি আপনি ভাবা পেতে চান মানে এটা একটা বৈশ্বিক প্রবণতা বলছেন হ্যাঁ বৈশ্বিক একটা প্রবণতা আছে বৈশ্বিক নেগেটিভ প্রবণতা এটা আছে কিন্তু তার সাথে তুলনা করে যদি আমি আত্মতৃপ্তি পেতে চাই যে আমারও নেগেটিভ হচ্ছে এতে আত্মতৃপ্তি পাওয়ার কোনো জায়গা নেই কারণ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন আমার ছোটোবেলা থেকে দেখে আসছি এটি উৎসবের নির্বাচন এটি একটি মহা উৎসবের নির্বাচন আপনি আমি আমি খালি একটা কথা আপনাকে বলি আমরা তো বেঁচে থাকবো যে এই ধরনের নির্বাচন না হোক সব দলের লোকজন নির্বাচনে আসুক একটা নির্বাচন যদি আমরা কোনো দেখতে পারি সেদিন দেখবেন বাংলাদেশের মানুষ আসলে বিচ্যুত হয়নি তারা নির্বাচনে ভোট দেয় এবং উৎসব করে ভোট দেয় আমি একটু মানে একদম কী বলে একদম লেমেনের মধ্যে প্রশ্ন করি মানে ভোট উৎসব মুখর হলো না কি হলো না তাতে এমন কি আসে যায় কারণ হচ্ছে অনেক দেশে যারা গণতান্ত্রিকভাবে খুবই ভালো চর্চা করেন সেখানের অনেক নাগরিক ভোটাররা জানেন না যে কবে ভোট আসলো কবে গেল আসলে কি আসে যায় আসে যায় হচ্ছে যে যে নাগরিকরা জানেন না যে দেশে ভোটার কবে হইলো ভোট গেল না আসলো অথবা ভোট দিতে যায় না তাদের ওই কনসার্নটা নাই যে এই ভোটটা ঠিক হবে কি হবে না এইটা নিয়ে কনসার্ন নেই তারা মনে করে ভোট যা হবে ঠিক হবে ভোটে সব দলই অংশ নেবে ভোট হয়ে যাবে এবং সে পার্সোনালি যাচ্ছে না তার কিন্তু ওখানে ডেমোক্রেসি নিয়ে তারা এই সংকট নেই আপনি ফিনল্যান্ডের বার একটা দেশে উদাহরণ দেন তার কিন্তু এই সংকট নাই এটা নিয়ে আমাদের কিন্তু এই সংকটটা আছে আমি সেখানে যে উদাহরণ দিচ্ছেন আমার দেশটা সেই দেশটা আমার না আমরা যে কাজটা করি খারাপ জিনিস যখন যখন বিশ্বে বিশ্বে ঘটে ঘটে ওটা ওটা মিলাই ভালো জিনিস তখন আর টেনে আমার আনিয়ে একদমই শেষের দিকে তারপরেও খুবই গুরুত্বপূর্ণ আর একটি প্রসঙ্গ সেটি হচ্ছে যে আমাদের যে তৃতীয় শিরোনাম চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্প অর্থাৎ আগ্রহী ভারত আমরা জানি যে মানে তিস্তা বহুমুখী প্রকল্প কেন এটার উদ্যোগ নেওয়া হয়েছে তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের সাথে ইস্যু আছে মানে এইটাকে আপনি কিভাবে দেখছেন মানে ভুড়া দিদির ক্ষেত্রে বা দ্বিপাক্ষীয় ত্রিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এটা আপনি কীভাবে দেখছেন না প্রথম কথা আসলে পুরো ঘটনাটা আমাদের কাছে পরিষ্কার না জি তাহলে পরিষ্কার হওয়ার পরেই এ ব্যাপারে মন্তব্য করাটা প্রয়োজন কিন্তু এটা মনে রাখা দরকার টানাপোড়ন আছেই কেন এইখানে যেমন ভারত আধিপত্য বিস্তার করতে চায় আবার চীন নানা কারণে আধিপত্য বিস্তার করতে চায় এখন বাংলাদেশেই টানাপোড়নের মধ্যে থাকবে এবং থেকে সে কী দায়িত্ব পালন করবে সেটাই তবে এক্ষেত্রে একটা হিসাব করতে হবে কারণ তিস্তা নিয়ে ভারত তো আমাদের ন্যায্য সেটা দেয়নি কারণ এই সংকটের মধ্যে আছি তা আমার মনে হয় আমি জানি না ঠিক আমি বললাম যে পুরো জিনিসটা প্রোজেক্ট না দেখে তার অন্য কিছু না দেখে বলা যায় না তবুও যদি এখানে বিষয়টা এরকমের হয় যে ভারতের সাথে দেন দরবরের জন্যে যে প্রাইমারি পজিশান থেকে তুমি যদি এটা না দাও তাহলে এই কাজ করব। এই ধরনের কত কোনো কূটনৈতিক চালচলনের মধ্য দিয়ে যদি হয় সেটা একটা অন্য আলোচনা কিন্তু আমরা দেখতে পাই দেখতে হবে যে কোন ধরনের প্রকল্প নিচ্ছে তা প্রকৃতপক্ষে দেশের স্বার্থ শুধু না আমাদের পরিবেশ প্রকৃতি এবং নদীর যে চলাচলের পথ সেইটার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা এইগুলো পুরো দেখেই এ বিষয়ে অ্যাকচুয়ালি পরিকল্পনা নেওয়া উচিত শুধু ভূরাজনৈতিক বিবেচনায় এবং সবাইকে বটারও করে দিলাম বা আমি বললাম যে এটা কৌশলগত ওরালই বলতে পারি কিন্তু বাস্তবে পদক্ষেপ নেওয়ার সময় আমার আসলে এই যে নদীপথের অবস্থান থেকে শুরু করে সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং নিজেদের যে আমাদের নিজেদের লাভ ক্ষতিটাকেই প্রধান বিবেচনা করতে হবে কিন্তু জেনারেলি ভারত যে ভূমিকা আমাদের উপরে নিচ্ছে যে তিস্তার পানির যে বন্টনে তারা যে অনিহা এবং ঠিকমতো করছে না সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের দেশ চুপচাপ তার প্রতি নির্ভরশীল না থেকে আমাদের যদি অন্য ক্ষতি না হয় তাহলে অন্য কোনো যে কোনো বিষয়ে অগ্রসর হওয়া প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি জি এই বিষয়ে অধ্যাপক মিল্লাত আপনার এই এই শিরোনাম এবং খবর আসলে ব্যাপারটি হচ্ছে যে ব্যাপারটি যে আজকে থেকে শুরু হয়েছে তা না এবং বাংলাদেশকে আপনি যদি দেখে থাকেন এই অঞ্চলে অন্তত এটা গুরুত্বপূর্ণ দেশ হিসাবে কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা মর্যাদাশীল পর্যায়ে গেছেন এই মর্যাদার কারণেই এই দেখেন আমেরিকার ডোনাল্ড লু কিন্তু ইলেকশনের আগে এসছেন এক কারণে এখন আসছেন আর কারণে এই যে আজকে ইন্ডিয়ার সেক্রেটারি আসছেন কয়দিন আগে ব্রিটিশ ইয়ে ঘুরে গেলেন প্রতিমন্ত্রী ঘুরে গেলেন আমেরিকান সবাই কিন্তু বাংলাদেশে আসছে এবং রাশিয়ান ঘুরে গেছেন অর্থাৎ আমরা সবাই চাচ্ছে যে বাংলাদেশকে আধিপত্য না বাংলাদেশকে সাথে রাখতে নিজেদের স্বার্থেই এবং এই জন্যই চীন এবং ভারতের মধ্যে যেমন প্রতিদ্বন্দ্বিতা আছে সেই প্রতিদ্বন্দ্বিতা যাতে কে বাংলাদেশকে পক্ষে রাখে সেই চেষ্টাটি করা হচ্ছে তবে একটা ব্যাপার নিশ্চয়ই গত পনেরো ষোলো বছর যা খেয়াল করেছেন ভবিষ্যতেও দেখবেন আমরা ওই বঙ্গবন্ধুর ওই নীতিতে বিশ্বাস করি কারোর সাথে শত্রুতা নয় সকলের সাথে বন্ধুত্ব এবং তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দুই পক্ষকে ব্যালেন্স রেখে বাংলাদেশের স্বার্থ উদ্ধার করবেন এটা আমি বিশ্বাস করি আপনাকে ধন্যবাদ সময় আছে আপনার কি মনে হয় এটিকে আমাদের কূটনীতির একটা সফলতা বলা যাবে কিনা মানে এটা সতর্ক থাকতে হবে আর হচ্ছে আমি এমনিতে খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে এই যে ভূরাজনৈতিক পলিসিতে সেটি এই সরকারের খুব আমি আমি এর আগেও আপনাকে বলেছি বেশ কিছু টেকনিক আমার খুব ভালো লেগেছে এখানে ব্যালেন্স করা বিভিন্ন সময় আবার একটু এক ধাপ আগে তিন ধাপ আগে এক ধাপ পেছানো অর্থাৎ এখানে তো ভুরাজনীতির একটা বড় জায়গা আছে সেখানে চীন একটা ফ্যাক্টর ভারত একটা ফ্যাক্টর আবার মার্কিন যুক্তরাষ্ট্র একটা ফ্যাক্টর এই জায়গায় বাংলাদেশ ভালোই ব্যালেন্স করতেছে আর আমি মনে করি যে তিস্তাই ইস্যুতে সবসময় আমাদের খেয়াল রাখা উচিত কেননা তিস্তার শেয়ারিং ইস্যুটা তো আমাদের এদের সাথে ভারতের সাথে সুতরাং দুই পার্টি যখন কনসার্ন সুতরাং কোনো ডেভেলপমেন্ট প্রোজেক্টে যদি আপনি এভাবে মানে দুই পার্টিকে মানে এই কনসার্ন পার্টির যা যাদেরকে আমরা মনে করি আমাদের দিচ্ছি না তাদেরকে না রাখাই ভালো এটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে চায়না এবং ইন্ডিয়াকে বাংলাদেশ খুব ভালোই সামলাচ্ছে এটা আমি মনে করি জি পিস ভাই আর আরও একটা প্রসঙ্গে যাই সেটি হচ্ছে যে আজকে সংসদে বলা হয়েছে যে গ্রামের লোডশেডিং নয় যেন গুলশান বনানের মতো অভিজাত এলাকায় করা হয় একদম মিনিটখানের সময় আছে না আমি এক্ষেত্রে দুইটা বলি ওইটা যেটা যদি সাধারণভাবে বলেন যে বিদ্যুতের যদি যৌক্তিক কারণে আমার উৎপাদন কম করতে হয় তাহলে লোডশেডিং করতে গেলে তো আগে এটা বলা উচিত ছিল আমি প্রাইম মিনিস্টার অফিসের এসিগুলো আগে বন্ধ করব এবং বড় আগে বন্ধ করব। তাহলে এটা হচ্ছে জাস্টিফাইড হতো সুতরাং সেইটা একটা দিক দুই নম্বর কথা হচ্ছে যে উৎপাদন কেন কম হবে আমাদের সাতাশ হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা আমি মাত্র তার করবো কিনা এটা যথাযথ না আরেকটা কথা এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটা আলোচনা হওয়া উচিত উনি বলেছেন যে এখানে কোনো দায় মুক্তি আইন হয়নি আমি আইনটা এখনও আপনারা পড়ে দেখতে পারেন যে আইনটা দিয়ে এই যে জরুরিভাবে জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহের কথা হচ্ছে বলতেন অধ্যাপক ডক্টর হাবিম্লা রোহিনশিদ আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি